অরুণোদয় আসনির হিতাধিকারী নির্বাচন কেন্দ্র করে নগাঁও জেলার ডাকরঘাট পঞ্চায়েত সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির। অরুণোদয় আসনির দুখিয়া মানুষক বঞ্চিত করার অভিযোগ করে শতাধিক পুরুষ মহিলায় ডাকরঘাট পঞ্চায়েত ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করে। পঞ্চায়েতর দুখিয়া লোকর নাম কর্তন করে অন্য অর্থবান মানুষের নাম অন্তর্ভুক্ত করে অরুণোদয় আসনির হিতাধিকারী নির্বাচন করে সরকারি আসনি রাজনীতিকরণ করা বলে গুরুতর অভিযোগ করে প্রতিবাদকারী রাইজে। আজ উত্তেজিত হওয়ার একটা মূল কারণ হল আমার সরকারি নির্ধারিত নিয়ম মতে একটা গাঁও সভা হয়েছিল, প্রায় 1000 মানুষ ল একটা গাঁও সভা হয়েছিল। তার সরকারি বিষয়ায় কৈছিলে বৃদ্ধ বিকলঙ্গ বিয়া নোহা জুয়ে পুরা এনেকা মানুষখিনিয়ে পাব। তারপর গাঁও সভার জড়িয়ে 1000 মানুষে 400 মানুষের নাম বাছি দিলে, গাঁও সভায় বাছি দিলে, এটা যেটা নাকি সমাজের একেবারে নিম্ন শ্রেণীর সরকারের গাইডলাইনত পড়ে। সেই মানুষখিনি বাছি দিয়ার পিছত কোরপরা একটা দালাল চক্র আহি, একটা শাসক পক্ষের দালাল চক্র আহি পেলায় তার ধনী মানুষের নাম সুমায় গরিব মানুষের নাম কাটি সব। আজির প্রবলেমটা হয়েছে এইখন যখন এডিশনাল লিস্ট আইছে, প্রথম আমার পঞ্চায়েত 400 টার্গেট দিছে, এইখন এডিশনাল লিস্ট ইয়ার 262টা নাম আইছে। আর ম্যাক্সিমাম ধনী মানুষ ইয়াত ঘরত এসি আছে, গাড়ি আছে, ফ্রিজ আছে, সব আছে ম্যাক্সিমাম ধনী মানুষ, যার কারণে রাইজ উত্তেজিত হয়েছে। আর ম্যাক্সিমাম বিয়া হওয়া কম বয়সীয় মানুষ, ইয়াত বহুত বিধবা আমার দুখিয়া মহিলা সকল আছে, তেওঁলোকৰ নাম আহা নাই। আনকি এই অরুণোদয় আসনিখনের নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে পঞ্চায়েত প্রতিনিধিয়ে ধনের লেনদেন করার অভিযোগ উত্থাপন করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে প্রতিবাদকারী। ইফালে একাংশই বিচারিছে ইয়ার উচিত তদন্ত। নগাঁওর পৰা আনোয়ার হাজরিকা, রিপোর্ট সময় অসম।